ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল, তবে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আনফিল্ডের শুরুতে পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অল রেডরা। খেলার 13 মিনিটে পেনাল্টিতে শেলফিডকে এগিয়ে দেন সান্ডোরা বার্গা। এরপর 41 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রোবার্তো ফিরমিনো, আর দিউগো জোতা 64 মিনিটে জয়সূচক গোলটি করেন। অন্য ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে মিখেল আন্তোনিওর গোলে 18 মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বর্তমান লিগ রাউন্ডস আপের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় 51 মিনিট পর্যন্ত। অবশেষে ফিল ভোলেরের গোলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। Terrific from City at last.